নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা MA MSc MCOM স্তরে টার্ম এন্ড এক্সাম দিতে চলেছেন, হাতে গোনা কয়েকটা দিন পর না আপনাদের এক্সাম শুরু হচ্ছে। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে আপনাদের এক্সাম সেন্টারে যে খাতা প্রোভাইড করা হবে সেই খাতার ফ্রন্ট পেজ কিন্তু আপনাদের নিখুঁতভাবে নির্ভুলভাবে আপনাদেরকে পূরণ করতে হবে। তো এক্ষেত্রে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, খাতার ফ্রন্ট পেজ হচ্ছে খাতার আয়না। আপনি কতটা ভালো নাম্বার পেতে চলেছেন তার খাতার একেবারে ফ্রন্ট পেজের ওপর নির্ভর করবে, কতটা নির্ভুলভাবে কাটাকাটি মুক্তভাবে সেই ফরম্যাটটা আপনারা পূরণ করবেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা খাতার ফ্রন্ট পেজটা নিখুঁতভাবে পূরণ করবেন, নির্ভুলভাবে পূরণ করবেন। তার পাশাপাশি পরীক্ষার হলে খাতায় যে যে নির্দেশিকাগুলো দেওয়া আছে, 7-8টা নির্দেশিকা দেওয়া আছে, সেই নির্দেশিকা মান্য করে আপনার এক্সাম সেন্টারে পরীক্ষা দিতে হবে, সেই নির্দেশিকাও এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যে পিজি কোর্সের ছাত্রছাত্রীদের পরীক্ষার খাতার, এটা হচ্ছে ফ্রন্ট পেজ। একটু বড় করছি তাহলে দেখতেই পাবেন, ফরম্যাটটা দেখতে পাবেন এবং যে যে ফরম্যাটগুলো নিখুঁতভাবে আপনাদের পূরণ করতে হবে। তো এখানেই দেখতে পাচ্ছেন যে রোল এবং তার পাশে রয়েছে নম্বর। আপনাদের অ্যাডমিটে যে রোল আছে সেই রোলটা এখানে নিখুঁতভাবে লিখবেন, নির্ভুলভাবে লিখবেন, কোনো প্রকার কাটাকাটি করবেন না। নম্বর যেটা আছে সেই নম্বরের জায়গায় নম্বরটা বসিয়ে নেবেন। তো এইভাবেই রোল নাম্বারটা নিখুঁতভাবে পূরণ করবেন। এর নিচে দেখুন এনরোলমেন্ট নাম্বার। তো আপনারা এনরোলমেন্ট নাম্বার অ্যাডমিটে পাবেন। এছাড়াও আপনারা আপনাদের যে এনরোলমেন্ট কার্ড আছে সেখানেও কিন্তু আপনাদের এনরোলমেন্ট নাম্বার লেখা আছে। তো এই যে ঘরগুলো আছে এই ঘরগুলিতে আপনারা নিখুঁতভাবে এনরোলমেন্ট নাম্বারটা পূরণ করবেন, কোনোভাবে কিন্তু কাটাকাটি করবেন না, ফ্রন্ট পেজে কাটাকাটি করা চলবে না। এবার চলুন বিষয়, বিষয়ে দেখুন সাবজেক্ট। এখানে যে সাবজেক্টে আপনি পরীক্ষা দেবেন সেই সাবজেক্টটা লিখবেন এবং সেই সাবজেক্টের কোন পেপার পরীক্ষা দিচ্ছেন, প্রথম পত্র না দ্বিতীয় পত্র না তৃতীয় পত্র, এটা কিন্তু আপনারা পেপারের জায়গায় লিখবেন। ডেট অফ এক্সামিনেশান, অর্থাৎ যে পরীক্ষাটা আপনারা যে ডেটে দিচ্ছেন সেই ডেটটাই কিন্তু এখানে দিতে হবে, ডেট অফ এক্সামিনেশানের ঘরে। আর কিউআর কোড, অর্থাৎ কিউআর কোডটা কি একটু জানিয়ে রাখি, আপনারা যখন প্রশ্ন পাবেন পরীক্ষার হলে সেই প্রশ্নপত্রে আপনাদের যে পেপারে পরীক্ষা দেবেন সেই পেপারের কিউআর কোড থাকবে, সেই কিউআর কোড প্রশ্নপত্র দেখে এই জায়গায় কিন্তু আপনারা নিখুঁতভাবে পূরণ করবেন। এবারে দেখুন প্রথমাংশ না দ্বিতীয়াংশ, ফার্স্ট হাফ না সেকেন্ড হাফ, আপনারা কোন হাফে পরীক্ষা দিচ্ছেন সেই জায়গাটা কিন্তু এখানে পূরণ করবেন। যদি ফার্স্ট হাফে পরীক্ষা দেন তাহলে ফার্স্ট হাফের তলায় লিখবেন, সেকেন্ড হাফে যদি পরীক্ষা দেন তাহলে সেকেন্ড হাফের তলায় টিক মেরে দেবেন, টিক মারলেই হয়ে যাবে। এবার দেখুন একেবারে আমি ডান দিকে চলে যাচ্ছি, সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর উইথ ডেট, অর্থাৎ যিনি পরীক্ষার হলে গার্ড দিচ্ছেন তিনি এখানে ফুল সিগনেচার করবেন এবং উনি এখানে কিন্তু ডেটটা বসাবেন সিগনেচার সহ, এটা কিন্তু আপনাদের কলাম নয়। এবারে চলুন পরীক্ষার হলে যে যে নির্দেশিকাগুলো আপনাদের মানতে হবে অবশ্যই করে, সেটা কিন্তু এই পরীক্ষার খাতায় এক এক করে হচ্ছে নোট আউট করা আছে। এখানে বলা আছে কোনোভাবেই আপনার যে খাতাতে পরীক্ষা দিচ্ছেন সেই খাতার কোনো অংশ কিন্তু আপনি আপনার বাড়িতে নিয়ে যেতে পারবেন না কোনোভাবে, পরীক্ষা শেষ হওয়ার আগে কিংবা পরীক্ষা শেষ হওয়ার পরে। দু নম্বর যেটা আছে, উত্তরপত্রের উভয় পৃষ্ঠাতেই উত্তর লিখতে হবে, অর্থাৎ আপনারা যে মূল খাতা নেবেন বা পরবর্তী পর্যায়ে অতিরিক্ত পৃষ্ঠা নেবেন আপনারা অবশ্যই করে লক্ষ্য রাখবেন যে প্রতিটি পৃষ্ঠার বোথ সাইডে যাতে লেখা হয়। যদি এমনটা হয় যে দুর্ভাগ্যক্রমে বা অসচেতনতার কারণে কোনো একটা পেজের ব্যাক সাইড বা ফ্রন্ট সাইড যদি হচ্ছে আপনারা না লিখে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের PTO অর্থাৎ পেজ টার্নওভার, এই টার্মটা কিন্তু আপনাদের লিখে দিতে হবে। তিন নম্বর পয়েন্ট, যে প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে তাহার ক্রমিক সংখ্যা প্রতি উত্তরের শীর্ষে উল্লেখিত থাকা আবশ্যক, অর্থাৎ যে উত্তরটি আপনারা লিখবেন আপনাদের এ বিভাগ, বি বিভাগ, সি বিভাগ, এই তো তিনটে বিভাগ আছে বা অন্যান্য পেপারের হয়তো আরও অতিরিক্ত বিভাগ থাকতে পারে, উত্তরের একেবারে উপরের দিকে আপনারা কিন্তু এই দাগ নাম্বারটা অবশ্যই করে দেবেন এবং এই দাগ নাম্বার দেওয়ার ক্ষেত্রে আপনারা উত্তরের একেবারে উপরের দিকে বাম সাইডে কিন্তু দাগ নাম্বারটা দেবেন। চার নম্বর,
ধরুন আপনি কোনো পেপার পরীক্ষা দিচ্ছেন, আপনার র‍্যাপ করার দরকার হতে পারে, তো র‍্যাপ করার ক্ষেত্রে আপনারা কিন্তু অতিরিক্ত পৃষ্ঠা পাবেন না। আপনারা খাতার এক সাইডে আপনারা কিন্তু র‍্যাপ করবেন, এবং এই র‍্যাপ করার ক্ষেত্রে আপনারা কিন্তু বাড়ি থেকে বা বাইর থেকে কোনো কাগজ কিন্তু পরীক্ষার হলে এনে ঢুকতে পারবেন না। পাঁচ নম্বর পয়েন্টে, মনে করুন আপনারা যে মূল পেজ পেলেন, মূল পেজ পাওয়ার পর আপনারা পরবর্তী পর্যায়ে যদি অতিরিক্ত পেজের আপনাদের দরকার হয়, সেক্ষেত্রে অতিরিক্ত পেজগুলি মূল পেজের একেবারে নিচে পরপর সিরিয়ালিভাবে সাজাতে হবে। একেবারে শেষ পয়েন্ট তথা ছ নম্বর পয়েন্ট, পরীক্ষার কক্ষে মোবাইল ফোন কোনোভাবে নিয়ে যাওয়া যাবে না, এছাড়াও কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস আপনি নিয়ে যেতে পারবেন না, বা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেটর এক্ষেত্রে পরীক্ষার হলে প্রযোজ্য হবে না। যদি এই অবস্থায় পরীক্ষার হলে কোনোভাবে ধরা পড়েন, তাহলে ওই ইলেকট্রনিক ডিভাইসটি বাজেয়াপ্ত করা হবে, এবং পরীক্ষার সুনির্দিষ্ট রুল অনুযায়ী কিন্তু আপনার যে পানিশমেন্ট দেওয়া হবে সেটাকে মেনে নিতে বাধ্য হতে হবে। ফলে এই বিষয়গুলির দিকে আপনারা অত্যন্ত নজর দেবেন।